আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। 1917 সালের বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্ক্সবাদের ভিত্তিতে সমাজতান্ত্রিক দেশের গোড়াপত্তন হয়। 1921-এর এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে লেনিনের রেড আর্মির বিজয় সূচিত হয়। 1922 সালে এক চুক্তির মধ্য দিয়ে রাশিয়ার পার্শ্ববর্তী কয়েকটি দেশ মিলে গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মস্কোর ক্ষমতা কমে যাবার এক পর্যায়ে 1991 সালে এই ইস্টার্ন ইউরোপের দেশগুলো আবার বিভক্ত হয়ে যায়। 1971 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থী সমাজতান্ত্রিক মতাদর্শীরা দ্বিতীয় জার নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে এক বলশেভিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এরপরে 90 রাষ্ট্রই রাশিয়ান প্রাক্তন সাম্রাজ্য। বলশেভিকদের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়েই শুরু হয় এক ব্যাপক গৃহযুদ্ধ। বলশেভিকদের বিরুদ্ধে অস্ত্র ধরে জারের অনুগত কিছু লোকজন, পাশাপাশি কিছু পুঁজিগত বা বুর্জোয়াদের সাথে মিলিত হয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাতে বিঘ্নিত করতে গৃহযুদ্ধে নামে। অপরদিকে সমাজতান্ত্রিক বলশেভিক, যারা রেড আর্মি নামে পরিচিত, হোয়াইট আর্মি অর্থাৎ জারের অনুগতদের বিরুদ্ধে বিজয়ী হয়। এই সময় বলশেভিকরা জারের অনুগত ও উচ্চ শ্রেণীর উপর ব্যাপক নিধনজ্ঞ চালায়। 1921 সালে লেনিন এই রেড আর্মির নিধনের সমাপ্তি ঘোষণা করেন। এর মধ্যে দিয়েই চূড়ান্তভাবে শেষ হয় বলশেভিক বিপ্লব, এই সোভিয়েত ইউনিয়নের গঠন ও সদস্য বা দেশসমূহের বিস্তারিত। 1922 সালে এক চুক্তির মাধ্যমে রাশিয়ান কমিউনিস্ট পার্টির প্রধান ভ্লাদিমির লেনিনই সোভিয়েত ইউনিয়ন গঠন করেন। 1922 সালের 30 ডিসেম্বর এই চুক্তি সম্পন্ন হয়। প্রথম রাশিয়া, বেলারুশ, ইউক্রেন ও কাকেশাসীয় অঞ্চলের ইউনিট বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান মিলে এই চুক্তি স্বাক্ষর করেন। পাশাপাশি অন্যান্য দেশের সোভিয়েত ইউনিয়নও অন্তর্ভুক্তির জন্য নমনীয় নীতি রাখা হয়, যার ফলে 1940 সাল নাগাদ সোভিয়েত ইউনিয়নের সদস্য সংখ্যা 15-এর কোঠায় গিয়ে পৌঁছায়। সদস্য দেশসমূহ ছিল বর্তমান রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, লটভিয়া, লিথুনিয়া, মালদোভা, তাজিকিস্তান, তুর্কিমিনিস্তান ও উজবেকিস্তান। সোভিয়েত ইউনিয়ন গঠনের কিছু মূলনীতি আছে, সেগুলো হলো: সোভিয়েত ইউনিয়ন গঠন ছিল সমাজতান্ত্রিক রাশিয়ার সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন। সোভিয়েত ইউনিয়ন গঠনের ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে বলা হয় যে বিশ্বে আজ দুটি ভাগে বিভক্ত, একটি পুঁজিবাদী শোষণকারী গোষ্ঠী আর অন্যটি নতুন প্রতিষ্ঠিত সমাজতান্ত্রিক মুক্ত বিশ্ব। এই মুক্ত বিশ্ব হল ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতার ভিত্তিতে শান্তির সমন্বয়ে তৈরি, কিন্তু সমাজতান্ত্রিকদের প্রতি বিদেশি পুঁজিবাদী শোষণকারীদের হাত থেকে রক্ষায় নিজেদের মধ্যে সংহতি তৈরি করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই তথ্যগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আজকে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।